পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বড়গোদা গ্রামের নাশিখাল থেকে উদ্ধার হল 11টি রেশন কার্ড। শনিবার সকালে স্থানীয় শিশুরা ওই খালে মাছ ধরতে গেলে তারা খাল থেকে রেশন কার্ডগুলি উদ্ধার করে। তোমরা এই কার্ড গুলো কোথা থেকে পেয়েছো? তোমাদের বাড়ি কোন জায়গা? থানার নাম? দেখি গ্রামেরই 5টি পরিবারের ওই রেশন কার্ডগুলি বলে জানা গেছে। ওই গ্রামেরই বাসিন্দা রাজু মাইতি অভিযোগ করেন, এলাকার মানুষজন 5 বছর আগে রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই রেশন কার্ড হাতে না পেয়ে খালে কি করে গেল সেই বিষয়ে তদন্ত করা হোক। এইটা আপনার এটা কার কার্ড? আমারটা। ওটা তোমার কার্ড? আচ্ছা, এতদিন কি আপনি কার্ড পাননি? না। এর আগে আপনি অঞ্চলে দরখাস্ত করেছিলেন? তিনবার দরখাস্ত দিতেন, বড় কার্ড দিচ্ছে। বড় কার্ড বলতে আর কে ওয়াই ওয়ান না টু? আর কে ওয়াই ওয়ান? আচ্ছা, এর আগেও কি কারো কারো কার্ড পাওয়া গেছে এখান থেকে? পাওয়া গেছে। আমার নাম রাজু মাইতি, গ্রামের নাম বরগোদা, থানা নন্দকুমার। বরগোদা গোদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই কার্ডগুলো, এই কার্ডগুলো খালের জলে মাছ ধরতে এসে এই কার্ডগুলো আমরা কুড়িয়ে পেয়েছি। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, এই কার্ডগুলো বরগোদা গোদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে খালের জলে কিভাবে এলো তার এর সঠিক তদন্ত হোক। তখন থেকে আজকে 2021 সাল, এ পর্যন্ত এই কার্ডগুলো এরা হাতে পায়নি। এই কার্ডগুলো এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের এই কার্ডগুলো এতদিন পর্যন্ত ক্যান্ডিডেট হোল্ডার এরা কেউ কার্ডগুলো হাতে পায়নি। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই প্রশাসন তদন্ত শুরু করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রর রিপোর্ট, আনন্দবার্তা।